টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজারে সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত দুই সপ্তাহ পূর্বে সয়াবিন তেলের নতুন দাম সংযোজিত হলেও বিয়ানীবাজারে তা কার্যকর হয়েছে এ সপ্তাহে। তবে চিনির বাজার পই পই করে বাড়ছে, একই সাথে কমছে না ব্রয়লার মুরগির দাম। এদিকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দামে চড়া। তাছাড়া চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন গত সপ্তাহের ন্যায় রয়েছে অপরিবর্তিত। সরজমিন বাজার ঘুরে দেখা গেল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ায় সাংসারিক খরচের চাহিদা মেটাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পড়ছেন বিপাকে। তবে ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। চাল, ডাল, তেল এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও চিনির দাম বেড়েছে কেজি প্রতি 5-10 টাকা। জিনিসপত্র দাম এটাও আগের মতনই আছে, চিনিটার দাম বেশি, 95-100 টাকা। আগে যেটা আছে 85-90 টাকা, চিনির দাম একটু বাড়ায় আর মোটামুটি তো সব কিছু আগের মতনই আছে। তেলের দাম কিছু কমছে, এখন ধরুন 880 টাকা 5 লিটার। আর পাম তেল কমছে কিছু, পাম তেল এখন ধরুন লিটার বিকে 140 টাকা। বাজার ভর্তি সবজি থাকলেও খুচরা পর্যায়ে তা চড়া। পাইকারি বাজারে সবজির দাম কম থাকলেও খুচরা পর্যায়ে বেশি থাকার কারণ জানালেন এই ব্যবসায়ী। এখন সবজি আপনার এখানে উত্তরবঙ্গটা খুলনা, বগুড়া, যশোর, রাজশাহী সব ওখান থেকে আপনার সবজি মালা দাম 15-20 দিন আগে থেকে এখন কমছে দাম। খুচরা হইলে গিয়ে আপনাকে তাহলে বেশি, তারা মানুষ করছে আছে, দোকান ভাড়া আছে, ব্যাগ আছে, বিভিন্ন করছে, গাড়ি ভাড়া হয়তো তারা আছে না যে নাইলে এখন দাঁড়ায় ঈদগা যদি এখন 100 টাকা দিন নিয়ে 200 টাকা ভাড়া লাগে, 150 টাকা ভাড়া লাগে। এখন বর্তমানে আগে থেকে 15-20 দিন আগে থেকে বহুত কম আমরা বেশিছি, আমরা জানি আর আমরা এখনো বেশি। ব্রয়লার মুরগের কেজি প্রতি এখনো বিক্রি 170-180 টাকা। খামারিরা বেশি দামে মুরগের খাবার কিনছেন, ফলে তাদের কাছ থেকে বেশি দামে মুরগ ক্রয় করতে হচ্ছে, এতে করে ভোক্তা পর্যায়ে মুরগের দাম বেশি। ব্রয়লার মুরগ প্রতি কেজি 175-170 টাকা বেচা যায়, লাল প্রতি 550, সোনালির কেজি 320 টাকা। খাদ্যর বস্তা 125 টাকা বাড়ার কারণে ফার্মার রাখলে মুরগ তুলেন না, বর্তমানে মুরগ চান না দেন তুলতো, ফার্মার রাখলে ফার্ম বাদ দিলার। বাজার করতে আসা ক্রেতা সাধারণ ও সচেতন মহলের দাবি, বিয়ানীবাজারের এক একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ভিন্ন ভিন্ন। এ অগোছালো বাজারকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে হলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অনেকেই। জয়রানী কুরজুই, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।